পশ্চিমবঙ্গ রাজ্যের বন দপ্তরের অন্তর্ভুক্ত যে বন সহায়ক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এ নিয়ে অনেকেই অ্যাপ্লাই করেছে এবং যারা যারা অ্যাপ্লাই করেছেন কিংবা এখনও করেননি তারা অবশ্যই অ্যাপ্লাই করে ফেলবেন, ইতিমধ্যেই কিন্তু সময় খুব কম। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, বন সহায়ক কর্মী পদে যে নিয়োগ সেই ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে এবং ইন্টারভিউ কেমন হবে, কিভাবে ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউ সেন্টারের ভেতরটা কেমন অবস্থায় থাকবে, অবশ্যই আমি শেয়ার করব, অবশ্যই ধারণাটা দিয়ে দেবো আপনাদের যে কজন থাকবে, কিভাবে ইন্টারভিউ নেওয়া হবে, কিভাবে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং প্রার্থী বাছাই পদ্ধতি কি, কিভাবে বেছে নেওয়া হবে সঠিক প্রার্থীকে, অবশ্যই সঙ্গে থাকবেন। আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ আপনার সবার জন্য যারা পশ্চিমবঙ্গ রাজ্যের ফরেস্ট ডিপার্টমেন্টে এই বন সহায়ক কর্মী পদে নিয়োগের জন্য আবেদন করেছেন এবং এই পদে আবেদন করতে হলে অবশ্যই কিন্তু সমস্ত ক্রাইটেরিয়া নিয়ে আমরা কিন্তু ভিডিও দিয়েছি, আগের ভিডিওর লিঙ্কগুলো আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন। তো বন্ধুরা, অফিসিয়াল যে নোটিফিকেশন নোটিশটা আমরা ডাউনলোড করে নিয়েছি, নোটিশে আপনারা দেখবেন 3 নম্বর পেজে, তো টোটাল এই নোটিশে কিন্তু 4টা পেজ রয়েছে এবং 3 নম্বর পেজে আপনারা যখনই যাবেন তখনই দেখবেন এখানে একটা কলাম রয়েছে এবং এই বিষয়টা নিয়েও কিন্তু আমরা আপডেট দিয়ে দিয়েছি, নতুন আপডেট হয়েছে। এখানে সাবজেক্ট অ্যান্ড অ্যাসপেক্ট যে অপশান রয়েছে সেখানে কিন্তু আপডেট হয়েছে, অর্থাৎ নিয়োগ যে করবে নিয়োগ প্রসেসের মধ্যেও কিন্তু আপডেট এনেছে, সেই আপডেট নিয়ে ভিডিও দিয়েছি, ভিডিওটা দেখে নেবেন, ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এবং বলে রাখি এখানে যে পরীক্ষাটা হবে, অর্থাৎ এখানে যে আপনাদের ইন্টারভিউ হবে, অর্থাৎ অ্যাবিলিটি টু রিড বেঙ্গলি, অ্যাবিলিটি রাইট বেঙ্গলি এবং অ্যাবিলিটি রিড ইংলিশ, এই সমস্ত বিষয় রয়েছে এবং তার সঙ্গে এই দুটো অপশানের সঙ্গে আরও কিছু অ্যাড হয়েছে, অবশ্যই দেখে নেবেন। এবং জেনারেল নলেজ, ওরাল টেস্ট, তারপর হচ্ছে পার্সোনালিটি ফিটনেস ফর ফরেস্ট্রি ওয়ার্ক, এই সমস্ত বিষয় থাকবে এবং নাম্বারগুলো দেওয়াই রয়েছে, 100 নম্বরের পরীক্ষা হবে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে এই 100 নম্বর যে পরীক্ষাটা হবে এটার জন্য এখানে আপনাদের একটু পড়তে হবে, এই জায়গায় একটু ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, আপনাদের বুঝতে হবে এখানে কি বলেছে। দেখুন, অল দ্য 3 মেম্বার্স অফ দ্য এঙ্গেজমেন্ট বোর্ড শ্যাল অ্যাওয়ার্ড মার্ক টু ইচ ক্যান্ডিডেট অ্যাজ পার অ্যাবভ ক্রাইটেরিয়া আউট অফ এ টোটাল অফ 100 অ্যান্ড দ্য মেরিট লিস্ট শ্যাল বি প্রিপেয়ার্ড বাই অ্যাডিং দ্য মার্কস গিভেন বাই ইচ মেম্বার অ্যান্ড অর্গানাইজিং দ্য অ্যাভেলেটেড ক্যান্ডিডেটস ইন দ্য ডিসেন্ডিং অর্ডার অফ মার্কস অবটেন্ড আউট অফ 300। তো বুঝতেই পারছেন এখানে বিষয়টা এটাই বলেছে যে দেখুন, মোট 300 নম্বরের কিন্তু পরীক্ষা হবে, 100, 100, 100 করে। তবে এটা বোঝাতে গেলে আমি একটু হেল্প নিচ্ছি, এমএস পেইন্টের হেল্প নিচ্ছি, এখানে বুঝিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, 300 নম্বরের পরীক্ষাটা কিভাবে হবে, সেখানে 3 জন এক্সামিনার থাকবে আপনাদের। ধরুন এখানে এই একজন এক্সামিনার, এই একজন এক্সামিনার এবং এই একজন এক্সামিনার, 3 জন এখানে এক্সামিনার থাকবে যারা ইন্টারভিউ নেবে। এবার প্রার্থী ধরুন 2 জন আছে এখানে, ঠিক আছে। তো এই 2 জন প্রার্থী, ঠিক আছে, এ এবং আমি ধরুন, আমি বোঝানোর সুবিধার্থে আপনাকে বোঝাচ্ছি, এ এবং বি, ঠিক আছে, 2 জন প্রার্থী, এই 2 জন ক্যান্ডিডেট ইন্টারভিউ সেন্টারে যাবে এবং এখানে প্রথমে এই 100 নম্বরের পরীক্ষা হবে, উনি নেবে এ কে এবং উনিও নেবে 100, উনিও নেবে 100, এই হচ্ছে টোটাল 300, ঠিক আছে। এই টোটাল 300 নম্বরের পরীক্ষা হবে এক একজন প্রার্থীর জন্য এবং পরবর্তীতে বি যাবে, বিকে 100 নম্বর পরীক্ষা, তারপর উনি নেবে এবং উনিও নেবে, এইভাবে টোটাল 300 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। এই 300 নম্বরের পরীক্ষা হওয়ার পর কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে এবং এখানে ধরুন 2 জন প্রার্থী সেম নাম্বার পেয়েছে, যদি সেখানে সেই ইন্টারভিউতে একই নাম্বার পায় 2 জন তাহলে এখানে কি বলেছে, ইন কেস অফ ক্যান্ডিডেটস গেটিং সেম মার্কস, যদি 2 জন ক্যান্ডিডেট তারা যদি একই নাম্বার পায় তাহলে প্রার্থী কিভাবে বিচার করবে, কিভাবে বের করবে, দ্য এজ অফ ক্যান্ডিডেটস উইল বি টেকেন ইন কনসিডারেশন উইথ দ্য ওল্ডেস্ট বিং অ্যালোটেড বেটার র্যাঙ্ক, অর্থাৎ এখানে কিন্তু বয়স যার বেশি থাকবে তাকেই কিন্তু প্রাধান্য দেওয়া হবে, তাকেই কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এখানে, যার বয়স বেশি থাকবে সেই 2 জনের মধ্যে। এবং ইনকেস ধরুন তাদের বয়সও একই হয়েছে, তাদের নাম্বারও একই পেয়েছে, তো সেই ক্ষেত্রে কি করবে, কিভাবে প্রার্থী বাছাই করবে, এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট বোর্ড যে নোটিশে উল্লেখ করেছে, ইন কেস অফ দ্য ক্যান্ডিডেট উইথ সেম এজ অ্যান্ড মার্কস, যদি একই বয়স থাকে এবং একই নাম্বার পায় তাহলে কিভাবে বাছবে, এখানে বলেছে জেনারেল নলেজ ওরাল টেস্ট, এই যে জেনারেল নলেজ ওরাল টেস্টে যে 20 নাম্বার, এই 20 নাম্বারের মধ্যে যার নাম্বার বেশি থাকবে তাকেই কিন্তু বেছে নেওয়া হবে, এটা কিন্তু উল্লেখ রয়েছে এখানে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই বিষয়টা ক্লিয়ার হয়েছে যে কিভাবে প্রার্থী বাছাই করা হবে। তো আপনাদের এবার বলছি যে এক্সামিনার কারা কারা থাকবে, কারা ইন্টারভিউ সেন্টারে থাকবে, কারা সেখানে কোন 3 জন থাকবে। দেখুন, এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ
ওয়াইজ কিন্তু একটা চার্ট আছে। আপনি বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, এখানে রয়েছে সমস্ত জেলা রয়েছে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং সমস্ত কিছু রয়েছে। এবার এক একটা জেলাতে এখানে দেখুন প্রতিটা জেলাতে তিনজন করে কিন্তু মেম্বার দিয়েছে। দেখুন বীরভূমের জন্য রয়েছে CCF সাউথ ইস্ট, সেখান থেকে একজন আধিকারিক থাকবে, মেম্বার থাকবে DCF বীরভূম এবং DCF বর্ধমান MS, এই আধিকারিকরা কিন্তু থাকবে মেম্বার, ঠিক আছে। এখানে চেয়ারপারসন অফ CEB চেয়ারপারসন থাকবে একজন এবং তাদের মেম্বার থাকবে দুজন। এইভাবে বিভিন্ন জেলাতে কিন্তু তিনজন তিনজন করে কিন্তু ভাগ করে দেওয়া আছে এক্সামিনার। এই তিনজনের কাছেই কিন্তু আপনাকে ইন্টারভিউ দিতে হবে, আপনার পার্সোনালিটি টেস্ট কিন্তু সেখানে দিতে হবে, তারাই কিন্তু দেখবে, তারাই কিন্তু পরীক্ষা নেবে। এবং বলে রাখি টোটাল কিন্তু 300 নাম্বারের পরীক্ষা হবে, এর আগেও বলেছি। এবং এই তথ্যটা দেওয়ার পর অনেকেই নেগেটিভ কমেন্ট করেছেন যে আমি নাকি কিছু জানি না। যাই হোক, আমরা কিন্তু তথ্যগুলো বের করে বুঝে নিজেরা স্টাডি করি, তারপর আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করি, ভুল তথ্য আমরা কখনোই আপনাদের দেই না। তো এই হচ্ছে বিষয়, আপনারা বুঝে নিন বিষয়গুলো, অবশ্যই খুব কেয়ারফুলি আপনাদের কিন্তু স্টাডি করতে হবে। এবং এখানে যেহেতু দেখুন অ্যাবিলিটি টু রিড বেঙ্গলি, বাংলাও কিন্তু আপনার পড়তে জানতে হবে। আপনাদের কেমন ধরনের লেখা দেবে যেটাকে পড়ে শোনাতে হবে তাদেরকে, তো সেই লেখার উপর ভিত্তি করে আমরাও কিন্তু বাংলা বিভিন্ন স্টাডি করব, আমরা ক্লাস করাবো। অবশ্যই সঙ্গে থাকবেন, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এবং এখানে অ্যাবিলিটি টু রাইট বেঙ্গলি, অর্থাৎ বাংলা যে লিখতে হবে, সাধারণ আমরা যেমন ভাষা লিখি তেমন ভাষাও লিখতে হতে পারে সেখানে, অথবা সাধু ভাষাটাও লিখতে হতে পারে সেখানে। অবশ্যই আপনারা কিন্তু ব্যাকরণগুলো ভালো করে, প্যারাগ্রাফ যেগুলো রয়েছে 8th class 9th 8th 8th যে ব্যাকরণ বইগুলো, সেই ব্যাকরণ বই দেখবে রচনা রয়েছে, বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ রয়েছে বাংলা ইংরেজি, এগুলো একটু স্টাডি করবেন আপনারা, ঠিক আছে। অ্যাবিলিটি টু রিড ইংলিশ, ইংলিশ আপনাকে পড়তে হবে, ঠিক আছে, ইংলিশ আপনারা স্টাডি করুন। এবং অবশ্যই যখন এগুলো পড়ে শোনাবেন তখন উচ্চারণ যেন ভালো হয়, আপনি জোরে যেন লাউডলি সুন্দর করে যেন বোঝাতে পারেন, পড়ে যেন একদম নর্মাল মিডিয়াম ভয়েস থাকবে আপনার। আপনারা একটু বাড়িতে প্র্যাকটিস করুন, অবশ্যই আপনারা পারবেন। এবং জেনারেল নলেজ ওরাল নিয়ে ইতিমধ্যে আমরা ক্লাস করাচ্ছি, ক্লাসগুলো কন্টিনিউ করুন, আরও ক্লাস করাবো। এবং এখানে পার্সোনালিটি ফিটনেস কিন্তু রয়েছে, অর্থাৎ আপনাকে স্বাস্থ্য কিন্তু ঠিক রাখতে হবে, একটু ভালো খাওয়া দাওয়া শুরু করুন এবং একটু জগিং করুন সকালে উঠে, আপনারা প্র্যাকটিস শুরু করে দিন, শরীরটাকে কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওর সঙ্গে থাকার জন্য, আজকের ভিডিও ছিল এই মূল্যবান বিষয়ে, অবশ্যই আশা করি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। কোনো রকম মন্তব্য থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ইম্পর্টেন্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।